Assalamualaikum guys. এই মুহূর্তে আমরা সেটিয়া জায়গা থেকে স্টেশনে আসি। সেটিয়া জায়গা স্টেশন থেকে আমরা আজকে যাব কেএলসিসিতে। কেএল হচ্ছে মূলত পেট্রোনাস টুইন টাওয়ার। সো বেশ কিছুদিন বাসায় থাকার কারণে আজকে একটু ছুটি আমাদের। দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসা যাক। আমার সাথে ক্যামেরা বেজিং ইস্যু আছে। সো আসুন আজকে কেএলসিসি ঘুরে আসি। কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের ট্রেনটি চলে আসলো। আমি আর ইউসুফ ট্রেনে উঠে গেলাম। তো তারপর আমি সবসময় জানালার পাশে বসি। জানালার পাশে বসে আমার ভিউগুলো দেখতে অনেক ভালো লাগে। দেন আমরা কেএল সেন্ট্রাল স্টেশনে নেমে গেলাম। এটা হচ্ছে আমার কার্ড। এই কার্ডটি পাঞ্চ করে আমাকে এখান থেকে বের হতে হবে। অ্যান্ড এখানে পাঞ্চ করলে অটোমেটিক্যালি ভাড়াটা কেটে নেয়। দেন আমরা কেএল সেন্ট্রাল থেকে এমআরটিতে কেএলসিসি যাব। এমআরটি কার্ড না থাকার কারণে আমাকে এখানে ম্যানুয়ালি টিকিট কাটতে হবে। টিকিট বলতে মূলত এখানে টোকেন, আর এই সেই টোকেন। আর এটা হলো এমআরটি যাওয়ার গেট। দেন এখানে আমার টোকেনটি টাচ করতে হবে, তাহলে গেট খুলে যাবে। দেন আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে টু ফ্লোর ওপরে যাব, যেখানে এমআরটির স্টেশন। পাঁচ মিনিটের মধ্যেই এমআরটি চলে আসে, আমরা এমআরটিতে উঠে যাই। মালয়েশিয়াতে এমআরটি এলআরটি সব কিছুই ইলেকট্রিসিটিতে চলে, আর সময় টাইম মেনটেন করে চলে। আর মালয়েশিয়াতে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখানে কখনো লোডশেডিং হয় না। কিছুক্ষণের মধ্যে আমরা কেএলসিসি স্টেশনে চলে এসেছি। আমরা এখান থেকে বের হব। এটা এক্সিট গেট। এখানে সেই টোকেনটি দিয়ে আবার আমাকে বের হতে হবে। টোকেন দিলে গেট খুলে যাবে। আর আমরা মূলত যখন এমআরটিতে উঠি তখন গ্রাউন্ড থেকে টু ফ্লোর ওপরে গিয়ে স্টেশন ছিল, আর যখন নামলাম তো গ্রাউন্ড থেকে মোটামুটি টু ফ্লোর নিচে। অ্যান্ড সেখানে আমার অনেক ক্লোজ বড় ভাই আজিম ভাই আমাদের জন্য অপেক্ষা করে।